হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে জামাকাপড় ছাড়া হয়ে গেছে, চা জল খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, করে একটু চুল ফুল ভালো করে আঁচড়ে নিলাম। হ্যাঁ, কখনো কখনো বাড়িতেই মনে হয় একটু সেজে গুজে থাকি, তো ভালো করে চুল টুল আঁচড়ে নিয়েছি। এখন করব আমাদের সকালের কাজকর্ম, শুরু করে দেবো। তো দেখো, আমার ঘরে বিছনা তো একদম এখনও ওঠেনি, শুভম ঘুমাচ্ছে, পুরো এলোচুলো বিছনা। সবার ফার্স্টে আমি বিছনা তুলি, তারপরে আমি যাব রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো চলো ফটাফট বিছনাটা তুলে নিই, তুলে ব্রেকফাস্ট বানাতে যাই। আর আজকে ভাবছি ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি, তার সাথে থাকছে ফুলকপির ছেঁচকি। তো শীতকালে এটা একটা ফেমাস, মোটামুটি প্রত্যেক বাঙালি বাড়িতে এই ফুলকপির ছেঁচকিটা হয়ে থাকে। তো চলো এই ফুলকপির ছেঁচকি আর রুটি দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। তো চলো এখন একটা একটা করে কাজ শুরু করে ফেলি। এখন শুভম ধ্যান করছে ঘুম থেকে উঠে, আর এর অবস্থা দেখো কি বিধ্বস্ত করে রেখেছে। এখন ধ্যান করছে, আরে ওঠ, আমি এখন বিছনাটা তুলবো, উঠে পড়। তো ফুলকপি কেটে নিয়েছি, সবে নতুন ফুলকপি উঠেছে, এখনই পোকা ফুলকপিতে, দুটো পোকা বের করেছি। তো এরপর এখন বানাবো রুটি, আর বিছনা আমার তোলা হয়ে গেছে, এখন বানাবো ব্রেকফাস্ট, ফুলকপি ছেঁচকি আর রুটি। আর আজকে একটা সব থেকে বড়ো ব্যাপার কি, আজকে আমার লাঞ্চ বানানো রাখা আছে, শুধু গরম গরম ভাত করবো, আর লাঞ্চ মাটন রাখা আছে লাঞ্চে। কালকে মাটন করেছিলাম, রেখে দিয়েছি, তো সেই মাটনের সাথে গরম গরম ভাত দিয়ে আজকে লাঞ্চ হবে। আর মাটন থাকলে অন্য আদার্স কোনো রান্না দরকার হয় না, তো সেই জন্য আজকে লাঞ্চ আমার করতে হবে না, সব থেকে বাঁচোয়া। তো চলো এখন ব্রেকফাস্টটা বানাই। Thank you.
আমার মোটামুটি সব হয়ে গেল, ব্রেকফাস্টও হয়ে গেল, ঘরটার পরিষ্কার করে নিয়েছি, চলো এখন যাব স্নান করতে। আর চুলটাকে বেঁধে নিয়েছি, দেখেছো চুল খুলে কোনো কাজ আমি করতে অসম্ভব, পারি না তো, চুল টুল বেঁধে কাজ করতে হয় আর এইসব কাজ চুল খুলে হয় না। তো যাই হোক এখন আমি যাব স্নান করে ফ্রেশ হয়ে আসি, তারপরে ভাত বসাবো, লাঞ্চ করব। আজকে লাঞ্চ করব মাটন দিয়ে, আর বাসি মাটন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি জানি না তোমরা কে কে পছন্দ করো বাসি মাংস, আমার হাজবেন্ড যেমন কোনো বাসি খাবার খেতে চায় না, ফ্রিজে রাখা একদিনের রান্না পরের দিন খেতে চায় না, কিন্তু মাটন খেয়ে নেয়, মাটন বা চিকেন খেয়ে নেয়, এত ভালো লাগে খেতে। তো যাই হোক ভাত করব আর মাটন রাখা আছে, তো এখন আমি স্নান টান সেরে আসি আগে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো লাঞ্চের পরে খুব জোরে একটা ঘুমালাম, ঘুম থেকে উঠেছি, এখন ঘড়িতে বাজে 6:30। তো আমি জাস্ট সন্ধে ফন্দে দিয়ে এলাম, এখন ভাবছি রান্নাঘরে যাব, একটু আলু সেদ্ধ করে রেখেছি দুপুরবেলা, একটু স্যান্ডউইচ বানাবো। তো চলো রান্নাঘরে যাই, বিকেলবেলা একটু কিছু খেতে ভালো লাগে, আর শুভম এখন পড়তে বসবে, তো কিছু খেতে দিই, খিদে পেয়েছে ওর তো। আর আজকে লাঞ্চের পরে আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, কারণ দুপুরবেলা খুব ঘুমিয়েছি আজকে, যেন এমন ঘুমিয়েছি যেন কোনো দিন ঘুমোতে পারিনি, এরমভাবে ঘুমিয়েছি আজকে, খুব ঘুমিয়েছি আজকে। তো এখন চলো যাচ্ছি রান্নাঘরে একটু ব্রাঞ্চ বানাতে, ওকেও খেতে দেবো আমরাও খাবো। তো চলো রান্নাঘরে, চলো আলু সেদ্ধ করাই আছে, স্যান্ডউইচ বানাবো আলু দিয়ে। দেখো ঘড়িটা দেখিয়ে দিই তোমাদের, দেখো 6:30 বাজে। বিকেলবেলা স্যান্ডউইচ খাওয়ার পরে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, কারণ চললো পড়াশুনো, শুভমকে আমি পড়ালাম, আমার ছেলেকে পড়াশুনো করালাম, একটু পড়ানো হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:00, আমি এখন যাচ্ছি রান্নাঘরে ডিনার বানাতে, ও পড়ছে এখনও, আমি রান্নাঘরে যাচ্ছি ডিনার বানাতে, তো একটু সময় লাগবে, ততক্ষণে ও একটু পড়ে নেবে। তো আমি ডিনারে আজকে কিছুই না, খুব সিম্পল বানাবো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমাদের ভাত রাখা আছে আর আমি আমার হাজবেন্ডকে করে দেবো কটা রুটি, আর তার সাথে থাকবে হিন্দি আলুর তরকারি। তো হিন্দি আলুর তরকারি যদি তোমরা দেখতে চাও আমি তার ব্লগে আরেকবার দেখিয়ে দেবো। তো আমি ভিডিওটা সেই জন্য আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো হোল ডে একটা ভিডিও বানালাম পুরোটাই, তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম, খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি, অল্প অল্প করে সবই শেয়ার করলাম সকাল থেকে প্রায় রাত অবধি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট পাঠিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমরা কীরকম ভিডিও আমাকে মানে আমার থেকে দেখতে পছন্দ করছো সেটাও যদি কমেন্ট করে পাঠাও, আমি সেরকম ভিডিও বানাবো, তাহলে আমার খুব সুবিধা হবে আর তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগবে। তো সেই জন্য সেরকম ভিডিও সেরকমভাবে কমেন্ট করতে পারো যে তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করছো আমার থেকে। তো যাই হোক তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলি প্লিজ, তোমরা আমাকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা দেখে ছেড়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে দাও, তোমরা প্রত্যেকে একটা করে লাইক কিন্তু এক্ষুনি দিয়ে দাও, সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কমেন্ট পাঠাও। তো ভিডিওটা আমি এখানেই রাখলাম, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।